হ্যালো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব ইউএসডি জেপি ওয়াই মার্কেটে আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি ওকে এই জায়গায় আপের জন্য ট্রেড করছি মার্কেটে জায়গায় একটা লেভেল আছে তো এই লেভেলটা ফিল আপ করার চান্সেস থাকবে মার্কেটে ওকে এটা পর্যন্ত এই লেভেলের নিচে যদি ক্লোজ দেয় তাহলে এরপরে ক্যান্ডেলে হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করব ওকে অবশেষে আমাদের লেভেলের নিচেই ক্লোজ দিচ্ছে কিন্তু ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে দেখেন গ্যাপ ডাউন করার পর নিচে আসতেছে অর্থাৎ এই লেভেলটাকে মার্কেট ব্রেক করতে পারে দেখেন পোস্টে দেখেন আপের দিকে আপের দিকে কি অনেক উপরে টেট পড়ছে আমি অনেক আগে ট্রেডটা করছিলাম কিন্তু অনেক উপরে টেটটা পড়ে গেছে ওকে নেটওয়ার্কের একটু প্রবলেম তো সেই জন্য হচ্ছে অনেক উপরে টেটটা পড়ে গেছে এই টেটটা লস হওয়ার চান্সেস থাকবে ডোন্ট ওয়ারি ওকে এটা একটা স্ট্রং ক্যান্ডেল এবং ফিফটি পার্সেন্ট লেভেলটা এই জায়গায় মার্কেট উপরেও আসতে পারে নিচে থেকে যে বিগ পুষ্টা ছিল এই পুষ্টা বলতেছে যে ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে আশা করি আমার ট্রেডটা উইন হয়ে যাবে ওকে ওয়েট এন্ড সি সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে ট্রেডটা উইন হয়ে গেছে ওকে এই ক্যান্ডেলে হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করব ওকে ফার্স্ট অফ হল ক্যান্ডেলটা নিচে চলে গেছে ফার্স্ট অফ হল ক্যান্ডেলটা নিচে চলে গেছে এবং উপর দিকে আসতে আসে এই জায়গায় কিন্তু ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে লোটাকে ব্রেক করে নেয় দেখেন এখানে লোটাকে ব্রেক করে নেয় তো এই জায়গায় উপর দিকে যাওয়ার চান্সেসও থাকতে পারে উপর দিকে যাওয়ার চান্সেসও থাকতে পারে যদি লোটা ব্রেক করতো তখন এ জায়গায় ফিফটি পার্সেন্ট থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারতাম কিন্তু এ জায়গায় লোটা ব্রেক করে নেয় তো সেজন্য হচ্ছে জায়গায় ডাউনের জন্য ট্রেড করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেই হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করি নাই দেখেন মার্কেট কিভাবে উপর দিকে যেতেছে এখন কিন্তু মার্কেট সম্পূর্ণ রূপে একটা একটা ডবল ইউ প্যাটার্নের ফরমেশন দিছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে ওকে ট্রেডটা করছি কিন্তু অনেক পরে ট্রেডটা প্লেস হয়েছে দেখেন নেটওয়ার্কের বেশি প্রবলেম ওকে তো এই জায়গায় একটা রিপ্লেসমেন্ট আসার থাকবে আমাদের ওকে যদি মার্কেট এই লেভেল থেকে বাউন্স ব্যাক করে তাহলে কিন্তু উপরে চলে যাবে যদি মার্কেট এই লেভেল থেকে বাউন্স ব্রেক করে তাহলে উপরে চলে যাবে আর যদি নিচে ব্রেক করে তাহলে তো আমরা নিচের দিকে কন্টিনিউ করার ট্রাই করব ওকে জেকশনটা কাউন্ট করেন ওই থেকে মার্কেট যে জায়গায় গ্যাপ ডাউন করছিল এই জায়গায় গ্যাপ ডাউনের ওপেন লেভেল থেকে বিভেস ক্যান্ডেল ওপেন থেকে মার্কেট একটা অনেক বড় একটা পোস্ট ছিল এবং এই জায়গায় গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন এই জায়গায় গ্যাপ আপ করছে গ্যাপ আপ করার পর ক্যান্ডেলটা উপরে আসতেছে সেই জন্য হচ্ছে আমি এই লেভেল থেকে যেহেতু বাইরদের পুশ আসছিল সেই জন্য আমি একটু নিচে থেকে আপের জন্য একটা ট্রেড করতে পারি এই লেভেলের নিচে থেকে আমি আপের জন্য একটা ট্রেড করতে পারি কারণ এই ক্যান্ডেলটা আমাদের এই জায়গায় একটা লেভেল আছে এই লেভেলের উপরেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি দেখেন ট্রেডিং হচ্ছে এমনই ট্রেডিংয়ে দুইটা পার্ট আছে একটা হচ্ছে লস একটা হচ্ছে লস এবং একটা হচ্ছে প্রফিট ওকে তো প্রফিট করতে হবে বিগ আর লস করতে হবে কি লস করতে হবে স্মল ওকে এখন আমরা কি করি আমরা ইমোশনে পড়ে আমরা লস করি বিগ আর প্রফিট করি কি স্মল স্মল প্রফিট করলে আমরা খুশি হয়ে যাই আর লস করলে আমরা একদম অ্যাকাউন্টটাকে শূন্য করে দিই এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার চান্সেস থাকবে ওকে একটু নিচে গেলে আমি আপের জন্য দুইটা ট্রেড করব একটু নিচে যেতে হবে ওকে এই জায়গায় আমার ট্রেডগুলো অনেক উপরে পড়ছে আমি আপের জন্য দুইটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি ওকে দেখেন এই জায়গায় কেন গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে মার্কেটের এই জায়গা থেকে মুভমেন্টটা মারছিল এবং এই জায়গায় যে রেড ক্যান্ডেলটা ছিল এটা একটি স্ট্রং রেড ক্যান্ডেল ছিল তো এই জায়গায় মুভমেন্ট ক্রিয়েট হয়েছে এই লেভেল থেকেই মার্কেটে মুভমেন্টটা আসছে এবং এই ক্যান্ডেলটাও স্ট্রং ছিল সেই জন্য আমাদের এই জায়গায় যে লেভেলটা হবে এই লেভেলটা সুপার স্ট্রং একটা লেভেল হবে যার কারণে এই লেভেলে যখন একটু ফেক ব্রেকআউট হয়েছে তখন আমরা আপের জন্য ট্রেড করছি এবং আমাদের ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে ওকে আমি টোটাল হচ্ছে সাতটা ট্রেড করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টেট করছি ওকে আমি টোটাল হচ্ছে ছয়টা টেট করছি এই জায়গায় দুইটা টেট করছিল ঠিক আছে টোটাল হচ্ছে ছয়টা টেট করছি মার্কেটে মার্কেট নিচের দিকে আসতেছে দেখেন মার্কেট এই জায়গা থেকে ট্রেনটা চেঞ্জ করে নিলো ওকে জায়গা থেকে মার্কেট ট্রেনটা চেঞ্জ করে নিছে এখন হচ্ছে মার্কেট তাড়াতাড়ি নিচের দিকে চলে যাবে এই জায়গায় কোনো লেভেল আছে কি না ওকে জায়গায় একটা লেভেল আছে কিন্তু মার্কেটের জায়গায় যেহেতু টার্গেট চেঞ্জ করছে তখন মার্কেটের টার্গেট থাকবে জায়গা পর্যন্ত আসা ওকে এ জায়গায় একটা লেভেল আছে আমাদের সেভেন্টি থ্রিতে একটা লেভেল আছে যার কারণে মার্কেট এই লেভেল থেকে বারবার বাউন্স প্যাক করতেছে ওকে অবশেষে ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে ওকে জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ আপ করছিল আবার উপরে আস্তে আছে দেখেন পরে ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য ট্রেড হবে যদি নিচে ক্লোজ দেয় ওকে এ জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ দিলে একটা ডাউনের জন্য ট্রেড হইতো কিন্তু অনেক নিচে যাওয়ার কারণে এটা ডাউনের জন্য ট্রেড হবে না ওকে আমি কোনো রিস্কি ট্রেড নিব না প্রয়োজন হয় আমি মার্কেট চেঞ্জ করে নিব ওকে গাইস মার্কেট যেহেতু এই জায়গায় এত বড় উইক দিতেছে এবং বারবার টার্গেট সেট করতেছে না তো সেজন্য হচ্ছে আমি এই মার্কেটটাকে চেঞ্জ করে নেব আমি চলে যাব অন্য একটা মার্কেটে ওকে গাইস এই জায়গায় চলে আসছি আমি ইউরো জিবিপি মার্কেটে এবং এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি দেখেন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজনটা কি হবে ওকে মার্কেট আমাদের এই জায়গায় নিচের দিকে ইন্ডিকেশন করছিলো ডাউনের জন্য কিন্তু এই জায়গায় একটা গ্যাপের লেভেল আছে গ্যাপের লেভেল ক্রিয়েট করছিলো এবং গ্যাপ ডাউন করে যখন নিচের লেভেলে আসছে তখন কী করবে মার্কেট তো একটা ব্রেক করবে এটা ব্রেক করছে ঠিক আছে কিন্তু এ থেকে আমাদের প্যাটার্নের একটা কী লেভেল আছে কী লেভেল আছে ঠিক আছে তো এই জায়গায় টাচ করছিল টাচ করার পর গ্যাপ ডাউন করার পর এই লেভেলটা ব্রেক করে নেয় আবার যখন উপরে গিয়ে টাচ করছে তখন আমরা ডাউনের জন্য ট্রেড করছি অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে ওকে এই ক্যান্ডেলও আমরা ডাউনের জন্য একটা ট্রেড করব কারণ এই ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে অনেক অনেক আগে ট্রেটটা প্লেস করছি এখনই প্লেস হইতেছে নেটওয়ার্কের সমস্যা ওকে দেখেন এই ক্যান্ডেলটা আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কেন মার্কেটের জায়গায় একটা প্যাটার্ন কিট করছে এবং কি লেভেলে যখন গেছে কি লেভেল থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে তখন আমি ডাউনের জন্য ট্রেড করছি আশা করি আমার ট্রেডটা উইন হয়ে যাবে ওয়েটেন্সি মার্কেটের সিচুয়েশনটা এই জায়গায় তেমন ভালো না তারপরও আমি কোনো মার্কেট পাই নাই ভালো খুঁজা সেই জন্য এই মার্কেটে ট্রেড করা শুরু করছি ঠিক আছে লস এবং প্রফিট এটাই হচ্ছে পার্ট অফ গেম লস হবে প্রফিট হবে বেশি করে প্রফিট করেন দেখেন গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করে এই লেভেলটা স্কিপ করে নিল লেভেলটাকে স্কিপ করে নিল আবার উপরেরটা টাচ করে নিল যখনই টাচ করলো তখনই আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করব ওকে এই ক্যান্ডেলটাও একটা আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কিন্তু এই জায়গায় বায়ারদের প্রেশার ছিল এই লেভেলটা দেখা হয়নি নাই অ্যাকচুয়ালি এই লেভেলটা আমার দেখা হয়নি জাস্ট এই লেভেলটা দেখছি যখনই মার্কেট এই জায়গায় আসছে তখন ছিটকে পড়ে গেছিলো আপনারা দেখছেন যে ছিটকে পড়ে গেছিলো এবং নিচের দিকে একটু যাওয়ার পর উপরে লেভেলটাকে হালকাভাবে টাচ করে নিচের দিকে প্রেশার দিচ্ছে তো সেই জন্য হচ্ছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে আমি ডাউনের জন্য ট্রেড করছি আমাদের এই জায়গায় যে লেভেলটা ছিল সিক্সটিন লেভেল ছিল এই জায়গায় সিক্সটিনের লেভেল না বলতে এই কি লেভেল এই জায়গায় যে উইকেট এই জায়গা থেকে প্রেসার ক্রিয়েট করছিল বাইরে কিন্তু পড়ে যায়নি এই লেভেলটাতে মার্কেট যখন টাচ করছিল টাচ করার পর পড়ে গেছে আবার যখন এই জায়গায় আসছে ছিঁড়ে পড়ে গেছে দেখছেন অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে ওকে ওকে গাইস আজকের জন্য এই পর্যন্তই ভয় ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং